আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগতম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ একটি ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটি করেছি 3.5 ফিটের ভিতরে, 3.5 ফিট 7 ফিটের ভিতরে। এটি 2019-20 মডেলের একটি ফেব্রিক ডিজাইন দিয়ে করা হয়েছে। অনেকেই বলে থাকেন 19 মডেল ফর্ম কাটিং, আমি নামকরণ করেছি ডায়মন্ড ডিজাইনের একটি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটি অবশ্যই খুবই চমৎকার অসাধারণভাবে করা হয়েছে। ড্রেসিং টেবিলটি ডেলিভারি দিয়েছি মিরপুরে, মিরপুর থেকে আমার এক কাস্টমার ড্রেসিং টেবিলটি অর্ডার করেছিলেন। ড্রেসিং টেবিলটি আপনাদের এককভাবে দেখানো হয়নি, তাই আজকে আপনাদের মাঝে এককভাবে দেখিয়ে দিচ্ছি। আয়শা ফার্নিচার বিডি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা একেবারে নতুন আমার চ্যানেলটি দেখছেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আমি প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও নিয়ে আসি, কোন ধরনের ভিডিও কালেকশন আমার রয়েছে, কোন ধরনের ফার্নিচারের কালেকশন রয়েছে, যে কথা বলতেছিলাম উপরে যে মাঝে দেখানো হয়েছে, দুপাশে রয়েছে দুটি বক্স, বক্সের বইতে রয়েছে গ্লাসের সেল, আর নিচে রয়েছে দুপাশে দুটি পাল্লা, পাল্লার উপর রয়েছে ছোটো ছোটো দুটি ডয়ার, মাঝে রয়েছে একটি সিরালিং গ্লাস। খুবই চমৎকার অসাধারণ এই ড্রেসিং টেবিলটি। একবারে পাঁচচালের আকৃতির ভিতরে যে ড্রেসিং টেবিলগুলি দেখেছেন অনেকটাই ওরকমই, পাঁচচালের ক্যাটাগরির ভিতরেই করা। দুপাশে রয়েছে দুটি নৈচা, নৈচার উপরে রয়েছে দুটি বক্স, নিচে রয়েছে দুটি পাল্লা, দুটি ডয়ার আমি আগেই বলেছি, আর রয়েছে 19 মডেলের যে নকশা, 2020 সালের। খুবই চমৎকার অসাধারণ ফেভারিট একটি নকশা, এটি আমি অবশ্যই নামকরণ করেছি খাটের ভিতরে ডায়মন্ড নকশার একটি ড্রেসিং টেবিল। খুবই চমৎকার অসাধারণ সাথে কালেকশনের জন্য চলে আসুন আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচার আমার লোকেশনটা হচ্ছে ঢাকা লালবাগ কিল্লার পার্ক থেকে অতি সহজে চলে আসা যায় কামরঙ্গীর চর মাদুর বাজার কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার বিডি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার স্ক্রিনে দেওয়া থাকে। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অর্ডার করেছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রাব্বিল আলামিনের। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অর্ডার করে থাকেন, অনেকেই অর্ডার দিয়েছেন, অনেকেই তো অর্ডারের কাজ চলমান রয়েছে, তো দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই ফোন করে বিভিন্ন তথ্য জানেন। আমি বলবো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে ফার্নিচারের বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন, বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কোন ধরনের কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানিয়ে থাকি, কী ধরনের কাঠ আমাদের রয়েছে, চিটং, সেগুন, বার্মাটিক সেগুন, আরও রয়েছে চিটং গামারি কাঠ, অনেকে চিটং সেগুন হিসাবে মধুপুর যশোর সেগুন দিয়ে অনেকে বিকল্প ফার্নিচার বানিয়ে থাকে, চিটং সেগুন বলে বিক্রি করে। তাই ব্যবসাটি একেবারে হালাল ব্যবসা করে থাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসাকে করা হয়েছে হালাল। তো মিথ্যা কথা বলে ব্যবসা করে ব্যবসাকে অনেকেই হারাম করছেন, অনেকেই অনেক টাকা খাটিয়ে অনেক পুঁজি খাটিয়েও হালাল ব্যবসা করছে না, হারাম ব্যবসায় করছেন সামান্য একটু লাভের জন্য। চিন্তাই করছেন না একবারে যে আমার এই দুনিয়াদারিতে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলি সবই পড়ে থাকবে, সাথে কিছুই যাবে না। এটা চিন্তা করলে আসলে মানুষ হালাল হারাম বেঁচে চলবে, হালাল হারাম বেঁচে খাবে। যে যাই হোক, যে কথা বলতেছিলাম এ ছাদ থেকে একটু ড্রেসিং টেবিলটি দেখিয়ে দিলাম, চলে আসি মূল কথায়। যে ড্রেসিং টেবিলের বৈশিষ্ট্য, এটি 3.5 ফিটের একটি ড্রেসিং টেবিল, 3.5 ফিট 7 ফিট। এই ড্রেসিং টেবিলগুলি আমরা 4 ফিটের ভিতরে করে থাকি, 3 ফিটের ভিতরে অনেক সময় এক বক্স দিয়ে ড্রেসিং টেবিলগুলি করা হয়। আর এখানে রয়েছে যে কাঠ, সেগুন কাঠের যে বৈশিষ্ট্য, সেগুন কাঠের বৈশিষ্ট্যটার ভিতরে রয়েছে চমৎকার ফাইবার রয়েছে। যেহেতু আমি আগেই বলেছিলাম এই ড্রেসিং টেবিলটি মিরপুরে ডেলিভারি দিয়েছি, অনেকেই দেখেছেন এই ভিডিওতে দেখেছেন, আগে পলিশ করা, পলিশ ছাড়া অনেকেই দেখেছেন, যেহেতু পলিশের পরে একদম আমার শোরুমের সামনে থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও চিত্রটি। তো কোন ধরনের ফার্নিচার আমরা বানিয়ে থাকি, কোন ধরনের ভিডিও কালেকশন আমাদের রয়েছে, কোন ধরনের ফার্নিচার রয়েছে, প্রতিনিয়তই আপনাদের চেষ্টা করি কিছু না কিছু ভিডিও দিতে। যেহেতু অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কোথায় গেলে ভালো মানের ফার্নিচার পাবো, কোথায় গেলে, অনেকেই আমাদের ফোন দিয়ে বলেছেন, অনেক প্রবাসী ভাই বোনরা অনেকে অর্ডার করেছে, অনেকে অর্ডার করে প্রতারিতও হয়েছেন। এই জন্য আমি বলবো আসুন দেখুন, যাচাই বাছাই করে ভালো মানের ফার্নিচার কিনুন।